আসসালামু আলাইকুম আজকে আমরা একটা নতুন সাইট নিয়ে কিভাবে ইনকাম করবো টোটালি আমরা এটা দেখব আমরা চলে যাই একটা ক্রুম প্রোফাইলে মিনিট অনেক প্রোফাইল নতুন একটা প্রোফাইল খুলছি ভিডিও দেখানোর জন্য ভিডিও হ্যাঁ এখান থেকে এই প্রোফাইলে দেখাবো আচ্ছা আমরা যে সাইটটা নিয়ে আলোচনা করব এই সাইটটা অনেকে জানেন না এই সাইটটা আমি ড্রাইভে চলে যাই ড্রাইভ থেকে এক্সেল এক্সেলটা ওপেন করি এখানে সাইটটা দেওয়ার দেওয়ার এক সাইটটা হচ্ছে এটা সাইটের লিঙ্ক হ্যাঁ এটা হচ্ছে কি হচ্ছে স্টাডি মেটেরিয়াল হ্যাঁ এই সাইটে এই লিঙ্কটা আপনারা কপি করবেন এই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব কপি করবেন ট্যাবে নিয়ে পেস্ট করবেন এই যে আমাদের এই সাইটটা হ্যাঁ এই সাইটটা মূলত হচ্ছে স্টাডি টুলস মানে এখানে আপনার স্টাডি মেটেরিয়ালগুলো আপনি সেল করতে পারবেন সায়েন্সের বিষয়গুলো আছে দেখেন আমি পড়ছি কেমিস্ট্রিতে কেমিস্ট্রি আছে কিনা দেখে এই যে কেমিস্ট্রি আছে ভুটানি আছে ইকোলজি আছে মানে অনেক আছে হ্যাঁ প্রোগ্রামিং আছে আপনার যেটা ভালো লাগে এবং কিভাবে আপনারা এটা ক্রিয়েট করবেন কিভাবে এটা সাইন আপ করবেন হ্যাঁ সব কিছু আমি দেখাবো একটা টপিক নিয়ে আমি আপনাদেরকে দেখাই দিব যে কীভাবে এখান থেকে আর্ন করা যায় হ্যাঁ এখানে লিখছে আর্ন আপ টু ডলার ফাইভ থাউজেন্ড ইউএসডি এ মান্থ মানে এক মাসে আমরা আপনারা সর্বোচ্চ পাঁচ হাজার ডলার ইনকাম করতে পারবেন ইউ গেট আপ টেন ডলার এভরি টাইম এ স্টুডেন্ট ভিউজ অন মানে একটা স্টুডেন্ট যদি আপনার ডগস বা টফিকটা ভিউজ করে আপনি দশ ডলার পাবেন ওকে আমরা জিমেলে যাই প্রথমে হ্যাঁ এখন আমরা আপে চলে গেলাম এটা সবচেয়ে সিস্টেম হলো সাইন আপ উইথ গুগল হ্যাঁ সাইন আপ উইথ গুগলে গেলাম আমরা কন্ট্যাক্ট ডট এআই টুল হাব ডট জিমেল ডট কমে আমরা এটা সাইন আপ করব কোনটা নিয়ে দিলাম এখানে তারা কিছু রুলস টার্মস দিছে এটা সবসময় বাইক লিকিং এগুলো পড়ার দরকার নাই ঠিক চিহ্নটা দিয়ে আই এগ্রি দিয়ে দিবেন এখন বলছে ইউজার নেম আমার এটা আসছে টু লাভ এটা আসছে আর একটা স্কুলের নাম আসছে আপনি একটা ভার্সিটির নাম দিতে পারেন আপনি এটা চেঞ্জ করতে পারেন হ্যাঁ আমি চেঞ্জ করলাম না না করে এটা ইউজার নেম হিসাবে আমি রেখে দিলাম এখানে আমি লিখি ইউজার নেম এগুলো রেকর্ডগুলো আপনাদের রাখতে হবে হ্যাঁ আর বলছে স্কুল দেখি তো আমি তো শাহজালাল শাহজালাল নামটা কপি করে নিয়ে আসি করলে হয় কি যে নামটা ভুল হবে কম হ্যাঁ যে কে আছে শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি সিলেক্ট আমি দিয়ে দিলাম স্কুল এটা দিলেই হবে ছেলে দেওয়া দরকার নাই এখানে একটা লোগো চাইছে হ্যাঁ আপনার একটা লোগো চাইছে তাহলে লোগোটা হবে হচ্ছে গিয়ে দুইশো ছাপ্পান্ন বাই দুশো ছাপ্পান্ন পিকজেল আমরা সহজে একটা লোগো নিয়ে আসি আমরা চলে যাই মিজানিতে তার আগে প্রোমটা লেখার জন্য আমরা চলে যাই চার জিবিটিতে আমার একটা ওকে এখানে লিখি বাংরেজিতে লিখি হ্যাঁ সবাই যেন এটা লিখতে পারে আমি একজন শাহজালাল টেকনোলজি এর স্টুডেন্ট তুমি আমার

এটা করব করবো সি দিয়ে কপি করলাম এখন আমরা এখানে একটা প্রোফাইলে চলে যাব আপনারা এটা আপনাদের একটা পিকচার নিজের সব ইউজ করতে পারেন হ্যাঁ কোনো সমস্যা নাই আমি এখন একটা তৈরি করে নিই ব্যাকস্ল্যাশ হচ্ছে ইমাজিন কন্ট্রোল ভিজ দিলাম দিয়ে একটা দিলাম এখানে যে একটা পিকচার তৈরি করে দিবে ওইটা আমরা নিয়ে যাব আপনাদের মিড জার্নি দিয়ে করতে হবে এমন না আপনাদের রিয়েল পিকচার ইউজ করবেন তাহলে হবে সাজাল কেটে দেই এটা থাকবে

হ্যাঁ সেটা ইউজ করতে পারেন পিছনে ভার্সিটির ছবি দিয়ে দিছে এটা কি পুরোপুরি হয়েছে হ্যাঁ এখন এখন ভার্সিটির ছবি সহ এইটা এইটা ইউনিভার্সিটিতে একটু দেখা যায় হ্যাঁ তাহলে আমি ইউটিউব ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি ইউ ফোর আমি ইউটিউবটা নিলাম নিয়ে আমি এখানে ক্লিক করলাম ওপেন ইন ব্রাউজারে দিলাম ওকে আমি সেভ ইমেজ দিলাম আমি ডেস্কটপে এটা একটা নাম দিলাম প্রফাইল পিকচার ওকে এটা আমি কেটে দিলাম মিড জার্নি লাগবে লাগবে পরে ওকে এখন কি বলছিস সে বলছে হচ্ছে চুজ অ্যান অ্যাভার্টার অথবা আপলোড

নিউ ডিজাইন ওকে এটা আসলো এখন আমরা আপলোডে চলে যাব আমাদের পিকচার টানার জন্য আপলোড ফাইলস ডেস্কটপে রেখেছিলাম প্রোফাইল পিকচার নামে চলে আসলো ওকে ক্লিক করলাম এখানে ডান বাটন ক্লিক করে সেট ইমেজেস ব্যাকগ্রাউন্ড হয়ে গেল আমরা শেয়ারে যাব ইয়া ডাউনলোড দিব ওকে ডাউনলোড আমরা এটা কোথায় আছে এটা নিয়ে আসবো কন্ট্রোল এক্স এটা কেটে দিই কন্ট্রোল ভি আমরা এটা নাম দিয়ে দিই প্রায়

ডান চাইছে আমরা ডান করে দিলাম আমাদের মার্কেট প্লেস সবচেয়ে সমস্যা হচ্ছে বাংলাদেশে যেটা আমরা প্রথমে চিন্তা করতে হবে আমরা এখানে ইনকাম করলাম কিন্তু উইথড্রটা আমাদের হয় কি না হ্যাঁ উইথড্র যদি আমরা নিয়ে আসতে পারি তখন আমরা কাজ করব এ যারা কাজ করে কোনো লাভ নাই ঠিক আছে দেখি জিমেলে কোনো কিছু গেল কিনা না জিমেল না জিমেল যেহেতু ও তো দিছি আমরা এখানে যাই নাই এখন আমরা রাইটিং এটা পরে আপলোড দিব এখন দেখব উইথড্র যে কোনো সাইটে যাওয়ার পরে আপনি দেখবেন উইথড্রয়াল এর মেথডটা কি হ্যাঁ আমরা কিভাবে টাকা আনতে পারি দেশে সেল ডক সে কি আছে দেখে ডক সে অফ 0 0 10 ডলার আ কেবল সেট ডকুমেন্ট সার্টিফিকেটলি প্রসেস দেয়া 48 আওয়ার্স বাট ক্যানট এনলঙ্গার اتاতে ওকে আমাদের উইথড্র এখানে আছে আর ফ্রি আনলকস মাই আপলোড নো নো ক্যাশ ডি রাইটিং মেনুতে উইথড্র মাই ব্যালেন্স তো নাই কিছু মাই ব্যালেন্সে গেলাম টপ অনস সারা আমার মাই ব্যালেন্স তো কিছু নাই আমার মনে হচ্ছে কিছু আর্ন করে দেখাই তবে এরপর আমি বলে দিই এখানে আমাদের যে পেওনিয়ারটা আছে হ্যাঁ পেওনিয়ার দিয়ে আপনারা এটা উইড্র করতে পারবেন বুঝতে পার পেওনিয়ার হ্যাঁ বাংলাদেশে তো পিয়নিয়ার বৈধ পেওনিয়ার দিয়ে আপনারা এখানে উইড্রটা দিবেন হ্যাঁ এখানে দেখেন বিল্ডিংয়ে কী কী আছে এটা তো তাদেরকে মানে যারা কিনবে হ্যাঁ ওদের জন্য এটা আর আমাদের জন্য এটা না আমরা পারবো আর অপশনটা আমার মনে হয় যে এই এইখানে আছে হ্যাঁ সেলডক্সের ভিতরে যখন আপনার ডলার জমা হবে ডলারের নিচেই আপনার উইড্রোটা পেয়ে যাবেন ওকে আমরা একটা অ্যাকাউন্টটা সহজে করে ফেললাম আমাদের একটা সমস্যা কি একটা অ্যাকাউন্ট পাইলে এটা হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ এটাকে নষ্ট করে দে একটা রিকোয়েস্ট থাকলো এটা যেন নষ্ট করেন না বাংলাদেশের জন্য হ্যাঁ স্টুডেন্টদের জন্য এটা একটা বড় একটা অপরচুনিটি হ্যাঁ স্টুডেন্ট সারা যারা আছেন হ্যাঁ জব করেন বিজনেস করেন কিছুই করেন না তারাও আমি যে পদ্ধতিতে দেখাবো এখানে আর্ন করতে পারবেন ওকে এখন আমি এখানে কিভাবে আপলোড করব সেটা আমরা দেখাই দিব হ্যাঁ আমি নতুন চ্যাট জিবিটিতে যাই আমি যেহেতু কেমিস্ট্রিতে মাস্টার্স করছি কেমিস্ট্রি রিলেটেড একটা টপিক আমি নিয়ে আসি আপনারা যে কোনো টপিক নিয়ে আসবেন কোনো সমস্যা নাই আপনারা আমি লিখি যে এটার নাম কি হ্যাঁ একটি এখানে লিখবেন আমি স্টাডি পুলে এগুলা কি বলে রিসার্চ টপিক আপলোড করতে চাই তুমি কি হ্যাল করতে পারবা দেখেন সে অনেক কিছু লিখবে এটা হচ্ছে যে তাকে একটা ট্রেন আপ করা হ্যাঁ যে লিখছে আমি আপনাকে স্টাডি পুলে রিসার্চ টুপে আপলোড করে হেল্প করতে পারবো কিছু স্পেশাল ডিটেলস বলবেন কি মানে আমি কি ধরনের আমি কেমিস্ট্রি সাবজেক্টের জন্য আবার ভালো একটা দিচ্ছে আমরা এখানে ট্রফিক নিব অনেকগুলা কিন্তু আজকে আমি এখানে দেখানোর জন্য ট্রফিক একটা নিয়ে দেখাবো হ্যাঁ তুমি দুই হাজার চব্বিশ সালে ভালো ট্রফিক বাসায় বা হচ্ছে করে দাও একটা টপিক লিখছে হ্যাঁ সেটা দিয়ে আবার সে আবার কন্টেন্টটা রাইট করিয়া দিছে আমি তারে বলবো তুমি শুধু তুমি শুধু এখন উম টফিক টাইটেলটা দাও টাইটেলটা দাও এখানে আমরা আমি একটা টপিক টাইটেল নিছি আপনারা এখানে দশটা বা বিশটা নিয়ে কাজ করবেন হ্যাঁ দিছে ইন গ্রিন কেমিস্ট্রি গ্রিন কেমিস্ট্রি তো এখন বর্তমানে খুব ভালো চলতেছে হ্যাঁ আমি টাইটেলটা কপি করলাম দিয়ে আমি গুগলে সার্চ দেব ইন গ্রিন কেমিস্ট্রি কোথায় আছে আমরা দেখব অ্যাডভান্স ইন ডেভেলপমেন্ট অফ সুইটেবল ফর সুইটেবল অ্যাপ্লিকেশান এটা না অ্যাডভান্স ইন গ্রিন কেমিস্ট্রি হ্যাঁ এই যে গ্রিন কেমিস্ট্রি আছে এটা একটা ওপেন করব করবো ইন্ডাস্ট্রিয়াল ক্যাটেগরি রিসেন্ট ক্যাটাল গ্রিন কেমিস্ট্রি যেখানে আছে এগুলো ওপেন করবো অ্যাপ্লিকেশান অফ গ্রিন কেমিস্ট্রি এটা ওপেন করবো আর টু ইন্ডাস্ট্রিয়াল ইন ওপেন করবো এটা ওপেন করবো দ্য রিসেন্ট ডেভেলপমেন্ট অফ গ্রিন ওপেন করবো ওকে ওকে আমরা দশটা প্রথম দশটার মধ্যে থেকে যেগুলো আমরা পাইছি গ্রিন কেমিস্ট্রি এগুলো আমরা ওপেন করছি এটা একটা পিডিএফ ফাইল আমি এটা কপি করে আমার একটা ডগ চেনিয়া যায় লেন এটা দিলাম এক নাম্বার দিলাম কন্ট্রোল ভি লিঙ্কটা হুম আচ্ছা আমি চলে যাব দুই নাম্বারে এক নম্বর কোনটা দিছি আমি এটা দিলাম ওকে দুই নাম্বার হচ্ছে এটা এগুলো ভিতরের ডোকার দরকার নাই আপনারা লিঙ্কগুলো নিবেন শুধু

7 নাম্বার 10 নাম্বার কো তাই হতো আমি কেটে দেই এখন দরকার নাই এটা আমি নিছি এটা হচ্ছে 5 নাম্বার কেনবা এখন বাতিয়া দি কেনবা লাগবে না 5 নাম্বার এটা নিয়ে নিচে এটা হচ্ছে 6 6 নাম্বার সাত নাম্বার ওকে ষাটটা আমরা পাইছি দশটার মধ্যে কেটে দে আমি তোমাকে কিছু এই টপিকের উপর লিঙ্ক দিচ্ছি লিঙ্কগুলো এখনই দিয়ে কপি করে দিয়ে দিই তুমি প্রথমে লিঙ্ক লিঙ্কগুলোকে রিচার্জ করি হয় না ওপরতে লিখছিলাম রিচার্জ কর বানান ভুল হইল তবে এখানে ইয়া দিত আর এ রিচার্জটা এখান থেকে আসি আর এস এস ই আর সি রিচার্জ রিচার্জ করে আমাকে আমাকে আমি তার লিঙ্ক দিয়ে দিছি সে লিঙ্ক থেকে রিসার্চ করবে যে গুলোতে কি কি আছে সে থেকে আবার আহ কৃষিকছু নিয়ে নিচ্ছে এটা কিছু কিছু নিলে আমরা এটা না কারণ তাদেরটা কপি করলে তার আমাদেরটা সেল হবে না তাদের ছয় সাতটার মতো করে আমরা একটা এখান থেকে বানিয়ে নিব ওইটা পরে আপলোড করবো অনেকগুলো দিছি তো সে রিসার্চ করতে গিয়ে আবার নেট একটু তার সার্ভারও গিয়া হচ্ছে অথবা সবগুলো পারবে না কন্টিনিউ আসে না অন্য ভাই দেখুন এটা গুলোকে রিসার্চ পর্যন্ত নেই রিসার্চ করে আমাকে দুই হাজার ওয়ার্ডের উপরে একটা ইউনিক কন্টেন্ট কন্টেন্টে আছে আর ইউটিউব মার্কেটে কন্টেন্ট ইউনিক এটাকে কি বলে গুগলে সার্চ দিয়েছিলাম কন্টেন্ট দি আদি আপনার আরো ভালো শব্দ পাইলে এটা দেন কন্টেন্ট লিখে দাও ইউনিক টাইটেল সহ এন্টার দিছে এখনো নিচ্ছে না যেখানে ইয়া করতে হবে ভালো কিছু পেতে হলে ওয়েট করতে হবে একটু ভালো করে ভিডিওটা দেখতে হবে এরকম ভিডিও একবারে টোটালি ওপেনিং থেকে আর্নিং পর্যন্ত আমার মনে হয় কোনো ইউটিউবার আপনাদেরকে দেখাবে না কোনো একটা সমস্যা হয়েছে এখান থেকে গেলে তো আবার সমস্যা এটাতে সমস্যা স্টপ করে দিছে তো আরেকটাতে গেলে আচ্ছা আরেকটাতে গেলে আমি যাচ্ছি আপনারা এভাবে লিখবেন আচ্ছা আচ্ছা আমি পরের থেকে আবার শুরু করতেছি হ্যাঁ এগুলো আর আমি লিখতেছি না এগুলো আবার আপনারা করবেন হ্যাঁ এগুলো এইভাবে তাকে ট্রেন আপ করবে তারপরে হচ্ছে গিয়ে লিঙ্গুলা নিয়ে আসবে এনে তাকে দিয়ে দেবেন আমি নতুন আরেকটা গেলাম তারপর হচ্ছে না জিপিটি ইয়া হইসা এখানেতে ছিল এই যে টু ডে ট্রফিকে গেলে আপনার তখন আর ট্রেন অফ করতে হয় না এটা যদি কাজ করে করবে কাজ এখানে তো কিছু দেখা যায় না তুমি হ্যাঁ করবে ক্লিক করবে ওকে আমি সেন্ড করলাম এখন একটু আমাদের একটু ওয়েট করতে হবে আর আমি আমার ভিডিওতে কোনো এডিটিং করি না আমি যা করি হ্যাঁ কোনো আমি ভিডিও রেকর্ডে পজ করি না কিচ্ছু না আমরা সে আমরা টাইটেল লিখছি তো সে একটা টফিক লিখছে তো ট্রফিক লিখছে আমি এটাকে পাবলিশ করব। পাবলিশড করব তাই তুমি আমার ওইটা মনে পড়তেছে না অনেক আগে তো মাস্টার্স কমপ্লিট করছি তিসিস সাকারে তাই তুমি এই টপিক এই টপিক গুলোকে এই টপিককে একটা ফুল পিসিস লিখে দাও অবশ্যই তুমি অবশ্যই তুমি আমার লিঙ্কগুলো ফলো করবে

লিঙ্গ ওকে এখন আপনারা পূর্ণাঙ্গ একটা আকারে পাইলেন হ্যাঁ একটা এটা আপনারা পাবলিশ করতে পারবেন হ্যাঁ এটা ইউনিক আমরা আরো ইউটিউব বানাবো গ্রামারলি টেস্ট করব তারপরে পাবলিশ করবো হ্যাঁ আমি এটা এখন কপি করলাম আপনারা একটু চেষ্টা করবেন ট্রাই করবেন যে আরেকটু বড় লেখার জন্য দেখি লিখে কিনা তুমি আরও তুমি লিস্ট তিন হাজার অর্ডার উপর লিখে দাও দেখি সে আরও বড়ো করে কিনা কিছু বড়ো করবে আর চ্যাট জিবিটি এআইটা হচ্ছে কি বড়োটা একটু কম করে হ্যাঁ এটা বড়ো করার আরো সিস্টেম আছে ওকে এখন যতটুকু করতেছে বড় বড়ো করার সিস্টেমে আমার একটা এআই ব্লগিংয়ের উপরে ফ্রি অনলাইন কোর্স আছে ওইখানে আমি দেখাবো হ্যাঁ ওইটা দেখলে আপনারা দেখতে পারবেন এটা কিভাবে বড় করা যায় এখন সে অনেকটা বড় করতেছে তিন হাজার ওয়ার্ড দিছি দেখেন অনেক কিছু নিয়ে আসতেছে এখন অনেক বড় আনতেছে এটা পাবলিশ করলে আশা করা যায় এই যে কন্টিনিউ জেনারেটিং দিতে হবে তা সারবার একটু সমস্যা হয়েছে সে কি আবার নতুন করে লিখছে হ্যাঁ নতুন করে লিখছে ওকে লিখুক আমাদের পূর্ণাঙ্গটা পেলেই হইছে এই যে আমি ম্যাথডটা দেখাইলাম এই মেথড আমি অনেকটাকে সেল করতে পারতাম কিন্তু এইসব আপনারা ওইคลิ তিনটা ভিডিও আর্নিং ভিডিও পাবেন এবং সমাধান সহ কিভাবে আপনারা কি করবেন অনেকেই দেখাবে অ্যাকাউন্টটা খুলবেন এখানে আপলোড দিবেন কিন্তু কিভাবে এটা আপনারা লিখবেন কিভাবে কি করবেন সেটা আপনারা পাবেন না এই পর্যন্ত এসে সে আবার কন্টিনিউ চলে আসে এত বড় লিখতে পারতেছে না ওকে আবার শুরু করছে এইট পয়েন্ট টু থেকে নাকি আবার তো দেখা যায় অ্যাপস্টার থেকে শুরু করছে আমরা তিন তিন হাজারের উপরে দিছি তো সে মূলত দুই হাজারের উপরে পারে আমরা দুই হাজার পাঁচশো দিবার পরে দেখি এখন লাস্টায় পরে দুই হাজার পাঁচশো দিব দুই হাজার দিলেই যথেষ্ট আট পর্যন্ত গিয়ে সে পার এখন পারে না আপনাদের দিকে পারবে হয়তো ভাই এই জন্য চ্যাট জিবিটি হুম ভালোটা চ্যাট জিবি টি নিতে হয় আমার একটা ই আই টুল ডট স্টোর থেকে নিতে পারবেন ওইটা ভালো আর নর্মাল যদি নেন এ এতটুকুই পাবেন না আর এখানে দেখেন চার জিবি টু ফোর ও হ্যাঁ এটাতে লিখতে হবে এইট পেন টু এগিয়ে আটকাবে ওকে তুমি দুই হাজারের মধ্যে লিখে দাও আর এখন গ্রিন কেমিস্ট্রি এটা একটা ভালো টপিক আর টপিক গুলো রিসার্চ করে নিতে পারে আচ্ছা জিবিটিকে জিজ্ঞেস করলো সে বলে দিবে বর্তমান কোনটা চলতিস আমাদের কিন্তু প্রথম দিকে একটা পূর্ণাঙ্গ দিয়ে দিছিল আশা করি এখানে একটা পূর্ণাঙ্গ দিবে দিতে পারবে না দিতে পারতেছে না সমস্যা নাই আপনারা ট্রাই করে এটা আমার নেটওয়ার্কে সমস্যা হইতে পারে আপনারা দুই হাজার উপরে বা তিন হাজার উপরে দিবে আমরা প্রথমটা নিয়ে যাই হ্যাঁ কোথায় যেটা হ্যাঁ এখান থেকে আমরা এই লিঙ্ক পর্যন্ত আমরা নিয়ে যাবো কপি করলাম করে আমরা গ্রামারলিতে চলে যাব নিউ ডকুমেন্ট আর গ্রামারলি এআই হাব ডট স্টোরে আপনারা পাবেন এই লিঙ্কগুলো ডেসক্রিপশনে আমি দেওয়ার চেষ্টা করব দেওয়া থাকবে ওইখান থেকে কিনতে পারবেন অল্প অল্প প্রাইসে কিনতে পারবেন আমি এখানে কি করব টেস্ট করে দেবো এটা যেটা আছে এটা ডান দিয়ে দিব এখন যাই আমরা উপরের দিকে যে এখানে যেগুলো লাইনগুলো আছে লাল লালদাগুলো আছে এখানে ক্লিক করলে তবে এখানে ডান পাশে আছে অ্যাকসেপ্ট করে দিবেন এগুলা দেখার দরকার নাই তারা যেটা চাইতে চায় হ্যাঁ এগুলা অ্যাকসেপ্ট করে দিবেন যাই চায় অ্যাকসেপ্ট করে দিবেন আমাদের দেখার দরকার নাই এটা বলতে হচ্ছে রিরাইট এটা রিরাইট নিচ্ছে না এই যে রিরাইট পরে আসছে একটা রিরাইট আসছে দেখা যায় অ্যাকসেপ্ট হ্যাঁ ইউজ দিস ভার্সন এখানে যা আছে অ্যাকসেপ্ট এখানে যা আছে অ্যাকসেপ্ট ওকে এটা যেটা আছে অ্যাকসেপ্ট এটা যেটা আছে রিরাইট ফর হ্যাঁ লুকিং গুড নাইনটি নাইন আমাদের হানড্রেড করাটা ভালো এখানে একটা হানড্রেডের জন্য আছে জব মানে হানড্রেড হয়ে গেছে ওকে এখন আমরা হচ্ছে এই যে দেখেন নিচের দিকে প্লাগারিজম আছে প্লাগারিজম প্লাগারিজমে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আরও আপনাদের ইয়ে আসবে লাইন আসবে লাইন আসবে হ্যাঁ যে লাইনগুলো আসবে যেমন প্লাগারিজম সে ডিটেক্ট করতে পারে বাট সে কী বলবো সেগুলো কারেকশন করতে পারে না এই কারণে আমাদের আরেকটা ইয়াই তুলে যেতে হবে কুইল বোর্ড কুইল আমার সাথে যোগাযোগ করলে অনেক হাব ডট স্টোরে কন্ট্যাক্ট করলে অল্প দামে পেয়ে যাবেন কুইল বোর্ড আর এই টুলগুলো আসলে সব সময় লাগে সব কাজের জন্য লাগে এখন এবং অল্প দামে পাওয়া যাচ্ছে এগুলো ইউজ করা যায় আমরা যদি এখানে ক্লিক করে কুইল বোর্ডটা আমরা এখানে করি করার পরে স্টোর মাই ইনপুটস হেল্প ইম্প্রুভ কুইল বুট ওপেন সাইড বার যদি দিই স্টোর মাই স্টোর না এটা দরকার নাই সাইড বারে দিয়ে দেখেন আমরা ওইখানে যাওয়া দরকার নাই আমরা এটা একটা সাইড বার বানাইলাম এটা হচ্ছে আমার মেইন এটা হচ্ছে কি আমার গ্রামারলি আর এটা হচ্ছে কুইল বুট আমার দেখেন ট্রফিক পেসে আমাকে কফি ধরে ফেলছে হ্যাঁ এটা আমি কফি করবো তাকে দিব পেস্ট করবো এখানে স্ট্যান্ডার্ড আছে আপনারা যে কোনো ক্রিয়েটিভ দিতে পারেন স্ট্যান্ডার্ড দিতে পারেন দেওয়ার পরে রিফ্রেশ করে ফেলছে সে অলরেডি এটা ছিল আচ্ছা রিফ্রেশ আবার দিই ওকে এটা আমরা কফি করবো কফি করার পরে এখানে এসে আমরা এটা ডিলিট করে এখানে বসায় দিব এটার আর একটা ওকে এখানে দেখেন এই যে টুক সে ধরছে মানে পুরো লাইনটা সে ধরছে আমরা এই লাইনটা দিলাম এখানে এসে দিয়ে দিলাম টেস্ট করে দিলাম এখানে ক্রিয়েটিভ আমরা আবার প্যারা দিলাম আবারও বলতেছে এই মেথডগুলো ফলো করলে একটা সাইট থেকে আপনারা অনেক ডলার ইনকাম করতে পারবেন আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি ভিতরে কেউ দেখাবে না সবাই ইনকাম করবে কিন্তু আপনাকে বলবে ইয়াটা দেখেন ভিডিওটা দেখেন অনেক কিছু পাবেন কিন্তু এইসব দেখাবে না না দেখানোর ফলে আপনারা শুধু ভিডিও ভিডিওটাই দেখলেন আর কিচ্ছু দেখলেন না এখানে আবার নিয়ে আসতেসা আবার ইয়ে ধরছে যে এতটুকু অংশ আমরা যতক্ষণ ধরবে ততক্ষণ আমাদের দিতে হবে করার কিছু নাই প্যারাফাইজ করতে হবে আমি অল্পটুক নিয়েছি হ্যাঁ কেমিক্যাল প্রোডাক্টস থেকে সে একটু প্যারাফাইজ করুক এটা একটু আমরা সফটওয়্যার দিয়ে করতেছি বলে সহজ হচ্ছে এটা করতেই হবে নালে আপনার ওইটা সেল হবে না তারপরে দতেছে আচ্ছা আমরা নিচে গুলো করি আগে আর অল্প কিছু থাকলে আমাদের সমস্যা নাই এটা দুইয়ের নিচে থাকলে সমস্যা নাই এই যে স্কোর আবার কমে যাচ্ছে এটা করার ফলে নাইনটি নাইন থাকলে সমস্যা নেই কিন্তু কিছু ফেরা করতে হবে এই টু পার্সেন্ট টু পার্সেন্ট যেগুলো আছে এগুলো থাকলে প্রবলেম হয় না আমার মনে আমার জানা মতে টোয়েন্টি নিচে থাকলে প্রবলেম হয় না কফি করে সে তো সেমই দিচ্ছে নাকি দা টুয়েলভ প্রিন্সিপালস অফ গ্রিন কেমিস্ট্রি সে ক্রিয়েটিভে সেমই দিচ্ছে আমার এটা কি ম্যাথ আছে এখন একটু ইয়া করে দিছে হ্যাঁ কি এটা ম্যাথ তো চলে না চলে যায় না প্রিমিয়ামে দেখাচ্ছে তার মানে স্ট্যান্ডার্ডে দেওয়ার পরে এটা আসছে একটু হ্যাঁ এটা আসছে একটু তো তাই হচ্ছে কি দা টুয়েলভ প্রিন্সিপালস প্রসেসেস পর্যন্ত নিয়েছিলাম তো এইখান থেকে ক্লিক করে প্রসেস উপরেরটা কি এখনো দেখাচ্ছে আমরা এখানে নেই এটা তো একটা বেশি হয়ে গেছে নেই কফে আমরা দেখি চেঞ্জ করতে পারি কিনা আমরা এখানে গিয়ে পেস্ট করে দিব ওকে এখন নিচে আসি নিচে আর কোন কোনটা ধরছে এই যে এখানে একটু ধরছে এটা কপি করলাম অ্যান্ডের পর থেকে এটা পেস্ট করলাম কপি করলাম পরের অংশ চেঞ্জ করে দিলাম এখনো ধরছে না এখন আবার একটু চেঞ্জ করে দিত দিয়ে দিচ্ছে কফি স্ট্যান্ডার্ড না দি আর একটু সিম্পল দি তো মোটামুটি হয়ে গেল কিন্তু সমস্যা হচ্ছে এখানে আপনার এই দুইটা টুলের মধ্যে যদি আপনি কম্বিনেশন করতে চান তখন একটু তারা ইয়ে করে হ্যাঁ কেটে দেয় তারা একটু প্রবলেম করে যে সে একটা দিলে সে এটা মানে না দেখেন আমি যদি অনেকট্রা গ্রিন কেমিস্ট্রি এমস টু দেই ইউজ দিস ভার্সন তখন সে আবার সে প্লাগারিজম ধরবে দেখেন প্লাগারিজম ধরছে ধরে নেই কিন্তু প্লাগারিজম না ধরলেই এটাই ভালো এটা কি কফি রেফারেন্স এগুলা যে কফি রেফারেন্সগুলা দেয় এই রেফারেন্সগুলো আপনারা এখানে লিঙ্ক টু সোর্সেস রেফারেন্সেস আপনারা রেফারেন্স হিসাবে দিয়ে দিতে পারেন এটা এটা মন রেফারেন্স দর্শে কফি রেফারেন্স আপনারা এখানে লিঙ্কগুলো দিয়ে দেবেন তাহলে সমস্যা হবে না কত রেফারেন্স দর্শে সে লিও লিও করছি না কপি রেফারেন্স আপনারা দিয়ে দিলেন কপির রেফারেন্স এটা মানে কপি রেফারেন্স আছে এটা আপনি দিয়ে দিলেন দশটা রেফারেন্স আর দিজিসে রেফারেন্স উল্লেখ করতেই হয় রেফারেন্স তো লিখতে পারবেন না আর নিজে করলে ওকে রেফারেন্স দিলাম এটা যে ছিল নাইনটি নাইনটা কী করা যায় না করলে হবে এটা এটা আবার ইয়াদা আচ্ছা হান্ড্রেড করে দিই তো তারপরে কি হয় এক্সেপ্ট দুইটা মিলে কোনো সময় হান্ড্রেড হান্ড্রেড দুইশো করতে পারবেন না একজনের ধরলে আরেকজনে ইয়া করবে মানে হইছে সেই জন্য আরেকটা এই কফি রেফারেন্স দূরে ফেলছে না এগুলো মানে আমরা দিছি ওকে প্লাগারিজম এখানে কোনো ডিটেক্ট করে নাই তার মানে এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট প্লাগারিজম মানে এটা কপি না হ্যাঁ কপি হইল আমরা রেফারেন্সগুলো উল্লেখ করে দিছি কোনো সমস্যা নাই লিঙ্কগুলো দিয়ে দিছি কোথায় কোথায় নিয়েছি আমরা এখানে কপি করবো কপি করে আমরা একটা ওয়ার্ডে চলে যাব এটা হচ্ছে গিয়ে ডক্স হ্যাঁ ডক্সে গিয়ে আমরা এটা কন্ট্রোল ভি দিব দিয়ে একটু ছোটো ছোটো করে যেমন একটা হচ্ছে গিয়ে আপনার মানে লাইন গ্যাপটা দিয়ে দিব একটু হ্যাঁ এগুলো একটু বড় বড় আছে হ্যাঁ করে দিব আমার মনে অনেক সুন্দর এটা আমি কিন্তু কিছুই পড়ি নাই কিছুই জানি নাই কিন্তু আমরা আমরা একটা লিখে ফেলছি হ্যাঁ ছোট করে এটা অনেক বড় করে লেখা যায় আপনারা একটু বড় করে লিখেন আর ছোট করে দিলেও সমস্যা নাই আর এক একটা স্টুডেন্ট যদি আপনার এটা পড়ে আপনি দশ ডলার পাবেন আর কি সাম যদি বলেন আরো দরকার আছে প্রতিদিন আমার চ্যানেলটা দেখবেন এখানে আবার কিছু ধরছে হ্যাঁ গ্রামারলি ধরছে এখানে কিছু এই যে দেখেন ওইখান থেকে করে আনছি পুরা দেখাইছে আর এখানে কিছু আবাসে ধরে পেট ভারসুন তো পেটের এই সুবিধা আমরা কিছু করা দরকার নাই তারা যেটা ধরে সেটাই আমাদের কারেকশন কারেক্ট করে দেবে দেখেন কত সুন্দর একটা আমরা এই টপিকের উপর ইনোভেটিভ গ্রিন কেমিস্ট্রি ফর এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি ম্যানুফ্যাকচারিং হ্যাঁ এরকম টপিক যা দেখবেন নাই বললেই চলে ঠিক আছে আমরা এখন এটাকে কী করবো পিডিএফ করবো পিডিএফ করার সময় আমরা ফাইলে চলে যাব শেয়ার আছে শেয়ার 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 ডাউনলোড আমরা ডাউনলোডে যাবো ডাউনলোড গিয়ে যে পিডিএফ ডকুমেন্ট ওকে এটা ডাউনলোড হয়ে যাবে হইল আমার পিডিএফ সফটওয়্যার নাই দেখে এটা এরকম দেখাচ্ছে আমরা পিডিএফ সফটওয়্যার থাকলে পিডিএফ সফটওয়্যারের মধ্যে দেখাবে হ্যাঁ এখন এটা যদি আমরা ডাবল ক্লিক করি এটা ওপেন হবে একটা ব্রাউজারে এই যে দেখেন কত সুন্দর হ্যাঁ এক নম্বর দুই নম্বর তিন নম্বর পিস হ্যাঁ এত সুন্দর আপনারা বানিয়ে ফেলবেন খুব সহজে এখন আমাদের কাজটা হচ্ছে হাই রে আমি পুরোটা কেটে দিছি না কাট কেটে দিচ্ছি ওকে আমরা আবার যাই এটা ছিল আর্নিং ভিডিও আর্নিং ভিডিওতে আমার ভিডিওতে কোনো কাট সাট হবে না কোনো এডিটিং হবে না কোথায় পাইছিলাম ফুটবল জিম ইম্প্যাক্ট ইন ভিডিও ইন ভিডিও ইন ভিডিও ইম্প্যাক্ট ইম্প্যাক্ট আগে তো পাইছি কাজও করলাম এটা নামে একটু আমাকে সময় দেন না গিয়ে তো আমি ক্রিয়েট জিম এই যে আর্নিং ভিডিওটা খুঁজে পাই না কেন আচ্ছা আমরা আর্নিং ভিডিওতে আমরা ড্রাইভে চলে যাই আমরা এক্স এটা লিখছি আমরা কপি করে আমাদের লগ ইন অবস্থায় আছে হ্যাঁ এখন আমাদের যে জিবিটি না আমরা ড্রাইভের মধ্যে তো আসে এটা ওকে এটা আমাদের গুগল ডক্স আর আমরা পিডিএফটা তৈরি করলাম পিডিএফটা কি করব আমরা নামটা শুধু একটু চেঞ্জ করে দিব কপি দিব এই পিডিএফটা আমরা নামটা চেঞ্জ করে দিব আর এস টিপি আসলো কেন এখনো বুঝতেছে

এখন আমরা আপলোড করব দেখব কোথায় আপলোড আছে স্টাডি টুলস হোমওয়ার্ক কোশ্চেন এন্ড আনসার বুক গাইডস প্লাগারিজুম চেকার নোটবুক সেলডক্স যে মাই আপলোডে গেল হবে যেখানে আছে মাই আপলোড আমার কোনো আপলোড নাই আপলোডের অপশান আছে কিনা দেখে আপলোড থ্রু সেল সেল ডকুমেন্টস ডকুমেন্টস ভিডিও তো স্বাভাবিক বড় হবে হ্যাঁ কারণ এখানে সব কিছু দেখানো হয় এত কিছু কোথাও পাবেন না একটা ডকুমেন্ট দেখলে একজনে আপনার প্যানডলার পাবেন আপলোড ফাইলস হ্যাঁ ফাইলস এখানে আমরা ক্লিক করলাম এখানে একসাথে আপনারা দশ পনেরোটা বিশটা তিরিশটা পাকেরও পাবলিশ করতে পারবেন আমার ডেস্কটপে ছিল যে ইনোভেটিভ গ্রেন্ড কেমিস্ট্রি কি বলছে এখানে আছে আছে আমরা আই আন্ডারস্ট্যান্ড দিয়ে কনফার্ম করবে দেখি আপলোড নাই কি না আফলোডেন্ট ক্যান টেক ওয়ান ফাইল ওয়াজ সাকসেসফুললি আপলোডেড ওকে এখন কি বলছে ডকুমেন্ট রিসিভ হাই কন্টেক দিস ইজ এ মেসেজ টু কনফার্ম দ্যাট রিসিভ উই রিসিভেন্ট ঠিক দুই থেকে আটচল্লিশ ঘন্টা লাগবে তারা এটা ইয়া করবে হ্যাঁ এটা ইউনিক হইলে যে যে পেন্টিংয়ে আছে ইউনিক হইলে আমাকে এখানে ডগসে অ্যাপ্রুভ করে দিবে এরপরে আপনার এটা আপনার এটা যদি কোন স্টুডেন্টে পড়ে হ্যাঁ আপনি পাবেন দশ ডলার টেন ডলার এভরি টাইম অ্যা স্টুডেন্ট ভিউজ ওয়ান একবার ভিউজ করলেই হবে মানে আপনাকে কি বলবো এটা তারা করতে হবে না ভিউজ যদি করে তখন এটা আপনি আপনি দশ ডলার পাবেন এবং এখানে আপনি তুলতে পারবেন হচ্ছে পেওনিয়ার দিয়ে আপনারা যদি কমেন্ট করেন আমার এটা অ্যাপ্রুভ হওয়ার পরে আমি মনে হয় অ্যাড করতে পারবো ঠিক আছে পিউনিয়ারটা অ্যাড করলে ওইটা যদি আপনাদের মনে হয় যে আপনাদের লাগবে তখন আমি এটা পিউনিয়ারটা অ্যাড করে দেখাই দেব দেখে এখানে আসে কি না এই যে দেখছেন আমি যে বললাম উইড্রো মানিতে এখানে কি লিখছে পেপার ডিউ টু রিসেন্টলি সেন্ডিং আছে পেপার আমাদের দরকার হচ্ছে পিওনিয়ার হ্যাঁ পিওনিয়ার আছে ওয়াইজ আছে ওয়েস্টার্ন ইউনিয়ন আছে চেক আছে এটা কি আমি জানি না আমি নিজেও চিনি না মিনিমাম অ্যাকাউন্ট ফর উডাল ফিফটি ডলার সো আমরা পে ইউনিট অ্যাড করে দিই দেখাই দিই একটু পে ইউনিটটা আমি আরেকটা প্রোফাইলে যাই আমি তো বারবার বলি সবকিছু ইউটিউবে ফ্রিতে বাংলা ভাষায় পাবেন না যদি পান আমাকে পার্সোনালি বা কমেন্টে জানান যে উনি এটা দিচ্ছে ওনাকে আমি স্পেশালি একটা থ্যাংকস দিব পেওনিয়ার থেকে আমি একটা উইথড্র দিছিলাম কয়েকদিন আগে এন্ড উইথড্র টু সোনালী ব্যাংক 137 ইউএসডি আচ্ছা এখন আমরা পেওনিয়ার যদি কানেক্ট করতে হয় আমরা হোমে যাবো হোমে থাকি ঢুকলে না হয় হোমে যাবো হোমে গিয়ে আমরা ইউএসডিতে ক্লিক করবো এখানে নাই দেখা যাচ্ছে কার্ডের জন্য আমরা আমি ইয়া দিয়েছিলাম সে একটা ডকুমেন্ট চাইছে ওকে গেট পেডে যাই আর রিকোয়েস্টে পেমেন্ট রিসিভিং অ্যাকাউন্ট আর রিকোয়েস্ট রিকোয়েস্টে পেমেন্টে যাই দেখে নাই উইড্রো ট্রান্সফার এটা উইড্রো দেওয়ার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টস অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি এখানে নাই ব্যাঙ্ক অ্যাকাউন্টস আমার তো গ্যা হোমে থাকার কথা আচ্ছা ব্যাঙ্ক অ্যাকাউন্টস ফর উইড্রয়াল রিসিভিং অ্যাকাউন্টস রিসিভিং অ্যাকাউন্টসে যাই দেখে এই যে এখানে ইউএসএ আছে হ্যাঁ আমার একটা দেওয়া আছে আমরা কোথায় গেলাম ব্যাঙ্ক অ্যাকাউন্টসে গেলাম ব্যাঙ্ক অ্যাকাউন্টসে গিয়ে আমরা ডলারটা রিসিভ করবো তার মানে রিসিভিং অ্যাকাউন্টসে যাবো গিয়ে আমরা যে ইয়ে যেটা আপনাদের দুই তিনটা থাকতে পারে শুরুর দিকে একটা অ্যাকাউন্ট যদি অ্যাপ্রুভ করে রাখেন আমি একটা অ্যাপ্রুভ করছি আমার আরেকটা পেনার আছে যে ওইটাতে বেশি আমি ইয়া করি এখন এখানে আপনার ব্যাংকের সব কিছু দেওয়া আছে আমরা চলে যাই এখানে এখানে গিয়ে আমরা পিওনিয়ারটা দেখে সিলেক্ট করতে পারি কিনা টু পেস ইন অল কান্ট্রিজ তারা নোটিস দিচ্ছে আমাদের সিলেক্ট আসে এখনও সিলেক্ট আসে না অ্যামিনিমাম এত উইড্রোডিক ব্যালেন্স এত আমার যেহেতু জিরো ডলার এখানে সিলেক্ট অপশানটা আসতেছে না তো ওকে আমি বলে দিই হ্যাঁ আপনার সিলেক্ট ব্যালেন্স আসলে এখানে সিলেক্ট অপশানটা কাজ করবে কাজ করার পরে আপনার এই পেনে যাবে সে এখানে ব্যাঙ্ক নেম চাইবে রাউটিং নাম্বার চাইবে সুইপ্টুট চাইবে অ্যাকাউন্ট নাম্বার চাইবে অ্যাকাউন্ট টাইপ হচ্ছে কি চেকিং এটা চাইবে আর বেনিফিশিয়ারি নামটা চাইবে ওকে আমার যেহেতু বেনিফিশিয়ারি এটা আমার এখানে বেনিফিশিয়ারির নেম কী এটাকে দেখানোর জন্য ডাইরেক্ট খুলে ফেলছে এটা আমার তো হবে এটা বেনিফিশিয়ারি নেম আর এই অ্যাকাউন্টের জন্য এটা আপনাদের সেম হইতে হবে না হয় অ্যাকাউন্ট আসবে না নেম থাকুক কি কোনো সমস্যা নাই পাশওয়ার ইচ্ছা করলে আপনারা সেট করতে পারেন এটা ফোন নাম্বার টেড বিলিং এ গেলে এখানে পেপাল আছে এটা বিলিং হে বিলিং এক না আমি আমার মনে হয় এখানে লাগবে না ঠিক আছে এখানে নামের অপশন নাই ইউজার নেম তো হচ্ছে কি আপনার ইয়ে হ্যাঁ ইউজার নেম তো যে কোনোটা হইতে পারে হ্যাঁ নেম যদি থাকতো তাহলে ওই যে ওইটার নামের সাথে এখানে নামটা আপনার রিলেটেড হইত এখানে নাম নাই অ্যাকাউন্ট সেটিংস ওকে আজকের মতো আল্লাহ হাফেজ ভিডিওটা বারবার দেখবেন আশা করি এই মেথডে কাজ করলে আপনারা ইনকাম করতে পারবেন কতগুলো মেথড চান অনেক মেথড আসবে পূর্ণাঙ্গ সবগুলা পূর্ণাঙ্গ হ্যাঁ এই ভিডিও এটার মতো আরও অনেকগুলা অলরেডি পাবলিশড হয়েছে হ্যাঁ আমরা যদি এখানে যাই বাদ দেখুন আমি যদি আমার চ্যানেলে যাই ইউটিউবে আমি লিস্টে গেলাম আমি ভিতরে ঢুকবো না দেখেন লেটেস্ট অন অনলাইন আর্নিং কুইকলি বাই এ হ্যাঁ এটাতে আপনারা যতগুলা ভিডিও পাচ্ছেন সবগুলো একটা করে ভিডিও একটা করে মেথড এবং এক যে কোনো একটা মেথডে আপনি কাজ করবেন ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় হন আপনারা ইনকাম করতে পারবেন আজকে যে মেথডটা দেখাইছে সেই মেথডও আপনারা ইনকাম করতে পারবেন আল্লাহ হাফেজ